শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ সহপাঠীরা ক্যাম্পাস জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিবীর সাহা সরাসরি যাচ্ছি তার কাছে আসলে গতকাল রাতে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকে আত্মহত্যা করে এরপরই কিন্তু তার আত্মহত্যার খবরে কিন্তু দেখা যায় যে আসলে তার সহপাঠীরা যারা রয়েছেন পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু রাতেই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং এই তার মৃত্যুর ঘটনায় যারা প্ররোচনা দিয়েছেন যাদের নাম অবন্তিকা তার ফেসবুক স্ট্যাটাসে বলে গেছেন তাদের বিচারের দাবিতে কিন্তু তারা ক্যাম্পাসে অবস্থান নেয় আমরা সকাল থেকে এখানে আছি সকাল থেকে আমরা এখানে দেখছি যে আসলে রাতভর কিন্তু তারা আন্দোলন করে সকালে একদল শিক্ষার্থী কুমিল্লায় অবন্তিকার জানাজা এবং অন্তিম যে কাজগুলো রয়েছে সেইগুলোতে অংশ নিতে তারা কুমিল্লায় গেছেন এবং দুপুরের পর তাদের আজকের কর্মসূচি শুরু হবে বলে তারা শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি আমরা দেখছি যে যে কোনো অপ্রীতিকর ঘটনার এড়াতে কিন্তু ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে পাশাপাশি শিক্ষার্থীরা যেমনটি বলছে যে আসলে পাশাপাশি অবন্তিকা তার ফেসবুক স্ট্যাটাসে যেমনটি দাবি করেছে যে আসলে তার সহপাঠী যিনি রয়েছেন তিনি আসলে বেশ কিছুদিন যাবৎ কিন্তু তাকে বিরক্ত করছিলেন এবং তিনি এ নিয়ে বেশ কয়েকবার প্রক্টর অফিসে গেছেন সেখানেও কিন্তু সহকারী প্রক্টর দীন ইসলাম তাকে কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এসব অভিযোগ কিন্তু তিনি করেছেন এবং দীর্ঘদিন যাবৎ এসব অভিযোগ করার পর কোনো সেখান থেকে কোনো ফলাফল না পেয়ে কোনো ফলাফল না পেয়ে কিন্তু তিনি এই একটি কঠিন পদক্ষেপের দিকে যান এবং এই ঘটনায় কিন্তু যে যাদের নাম তিনি উল্লেখ করেছেন তাদের শাস্তির দাবিতে তাদের বিচারের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা যে মাঠে নেমেছে সেখানে কিন্তু রাতেই বিশ্ববিদ্যালয়টির উপাচার্য তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে দেখা করেছেন তিনি কিন্তু আসলে জানিয়েছেন যে দুইজনকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে পাশাপাশি তিনি আসলে আশ্বাস দিয়েছেন যে আসলে যে কোনো ভাবেই হোক এই শিক্ষার্থীরা এই যে জড়িতরা যারা রয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে এবং প্রচলিত যে ধারা রয়েছে সেসব সে ধারাই কিন্তু তাদের শাস্তি হবে বলে উপাচার্য যিনি রয়েছেন তিনি কিন্তু রাতে শিক্ষার্থীদের জানিয়েছেন তো পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন অভিযোগ তুলেছেন এই যে সাবে যিনি সহকারী প্রক্টর রয়েছেন দীন ইসলাম পাশাপাশি আরও যে আগের প্রক্টররাও যারা ছিলেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা তাদের নামেও কিন্তু তারা যেসব অভিযোগ তারা করেছেন সেসবও কিন্তু তারা উপাচার্য বলেছেন যে তারা তিনি আমলে নেবেন তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থা যদি বলা যায় সকাল থেকে একটু থমথমে অবস্থায় বিরাজ করছে সাধারণ দিনের মতো যে চাঞ্চল্য সেটি আসলে নেই কেননা গতকাল রাতে কিন্তু এই ক্যাম্পাসের একজন শিক্ষার্থী তিনি কিন্তু ক্যাম্পাসের একজন সহকারী প্রক্টর এবং একজন সহকারী প্রক্টর এবং আরেকজন শিক্ষার্থীকে দায়ী করে ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিজে আত্মহত্যা করেছেন সেটি কুমিল্লায় এবং এই ঘটনার পরই কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু দেখা গেছে যে আসলে তারা আন্দোলনে ফেটে পড়ে এবং ক্যাম্পাসে অবস্থান নিয়ে কিন্তু তারা দেখা গেছে যে আসলে এই যে সহকারী প্রক্টর দীন ইসলাম এবং তার সহপাঠী যিনি রয়েছেন তার শাস্তির দাবিতে কিন্তু তারা মাঠে নামেন এবং রাতে কিন্তু টায়ার জ্বালিয়ে এই ক্যাম্পাসে কিন্তু তারা দেখা গেছে যে বিক্ষোভ করেন তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা এখান থেকে সবশেষ খবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিবীর সাহা